বর্তমানে তেলের দাম বাজারে কমছে না বাড়ছে? কমছে। সুপ্রিয় দর্শক, প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি বাজারে চলে এসেছি। আজ 13 সেপ্টেম্বর 2022 রোজ মঙ্গলবার। আমি এই মুহূর্তে অবস্থান করছি এমসি বাজার। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজার দরের চাল, ডাল, তেল, চিনি, আটার পাইকারি ও খুচরা বাজার দর কত আছে। তে চলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে চাল, ডাল, তেল, চিনি, আটার পাইকারি ও খুচরা বাজার দর কত আছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম কি? ফরহাদ। বর্তমানে তেলের দাম বাজারে কমছে না বাড়ছে? কমছে। কমছে। চাউলের বাজার কমছে না বাড়ছে? বাড়ছে। চাউলের বাজার বাড়ছে। এই যে আপনার কাছে দেখা যাচ্ছে অনেক চাউল আছে, আপনার কাছে কি বাসমতি চাউল আছে? বাসমতি চাল নাই। জি, আপাতত নাই। আপাতত নেই। আপনি কি বিক্রি করেন বাসমতি? জি জি, বিক্রি করি। বিক্রি করেন। এইখানে যে চাউলটা আমরা দেখতে পাচ্ছি এটা কি চাউল? আটাশ চাল। আটাশ চাউল। খুচরা কত বিক্রি করছেন? 54 টাকা কেজি। 54 টাকা কেজি। 25 কেজির দাম কত আছে? 25 কেজির দাম আছে আপনার 1320 টাকা। 1320 টাকা। আগে কত বিক্রি করছেন এটা? আগে 1280 টাকা। 1280 টাকা। আর এখন 1320 টাকা। 20 টাকা পাইকারি। বস্তা প্রতি 40 টাকা বাড়ছে? 40 টাকা। 25 কেজি বস্তাতে। আর 50 কেজি বস্তা কত বিক্রি হচ্ছে? 50 কেজি বস্তা বিক্রি হচ্ছে আপনার 2620 টাকা। 50 কেজি বস্তায় 60 থেকে 70 টাকা বাড়ছে। 60 থেকে 70 টাকা চাউলের দাম বস্তা প্রতি বাড়ছে আবার। আবার। আর এইখানে যে চাউলটা আমরা দেখতে পাচ্ছি এটা কি চাউল? মিনিকেট চাল। এটা কি মিনিকেট চাউল? এটা আপনার এসিএ মিনিকেট চাল। খুচরা কত বিক্রি করছেন? 65 টাকা। 65 টাকা কেজি। 25 কেজির দাম কত আছে? 1750। 1450। 1700। এই চাউলের দাম কেমন বাড়ছে বস্তাপতি? এটা 120 টাকা বাড়ছে 25 কেজিতে। আর 50 কেজিতে? 50 কেজিতে 210 টাকা। 210 টাকা এত বাড়ছে চাউলের দাম। এটা কি চাউল? এটাও 28। এটাও 28। এটা কত বিক্রি করছেন? এটা এখন বিক্রি করতেছি 550 টাকা। 550 টাকা খুচরা? খুচরা। 25 কেজির দাম কত আছে? 25 কেজির দাম আসতেছে আপনার 1350 টাকা। 1350 টাকা। 1350 টাকা। দর্শক, বৃষ্টির জন্য বিক্রেতা ভাইয়ের কথা বুঝতেও পারতেছে না। আজকের বাজারে চিনি গুঁড়া চাউল কত বিক্রি হচ্ছে? চিনি গুঁড়া 130 টাকা। 130 টাকা। আর এটা কি চাউল? এটা স্বর্ণা বলে। স্বর্ণা চাউল। স্বর্ণা চাউল। খুচরা কত বিক্রি করছেন? খুচরা 50 টাকা। 25 কেজির দাম কত আছে? 25 কেজি পাইকারি আছে 1220 টাকা। বস্তাপতি কেমন বাড়ছে এটা? এটা বস্তাপতি 100 টাকা বাড়ছে। 100 টাকা বাড়ছে। কেজি প্রতি কেমন বাড়ছে? কেজি প্রতি বাড়ছে আপনার 5 টাকা। 5 টাকা কেজি প্রতি বাড়ছে আবার। খুচরা, খুচরা। কবে থেকে চাউলের দাম বাড়ছে? 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে। এটা কি চাউল? এটা বলছি মিনিকেট। মিনিকেট চাউল। আর এটা কি চাউল? এটা হাস্কি হাফ বয়েল। হাস্কি হাফ বয়েল চাউল। খুচরা কত বিক্রি করছেন? 54 টাকা। 54 টাকা। এটা কেজি প্রতি কেমন বাড়ছে? এটা কেজি প্রতি বাড়ছে 2 টাকা। 2 টাকা। আর এটা কি চাউল? এটা বলে আপনার কাটারি নাজির। কাটারি নাজির। খুচরা কত বিক্রি করছেন? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। 25 কেজির দাম কত আছে? 1950 টাকা। এটা বস্তাপতি কেমন বাড়ছে? এটা এটা বস্তাপতি বাড়ে নাই, লেভেল আছে। লেভেল আছে, চিকন চাল বাড়ে নাই। আর এটা কি চাউল? এটা ইন্ডিয়ান কাটারি নাজি। ইন্ডিয়ান কাটারি। কত বিক্রি করছেন? এটা খুচরা 80 টাকা। খুচরা 80 টাকা। 25 কেজি বস্তার দাম কত আছে? 2000 টাকা। 2000 টাকা। এটার দাম বাড়ছে না কমছে? না, এটা বাড়েও নাই কমে নাই, একদম লেভেল আছে। লেভেল আছে। এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি 550 টাকা। 550। দাম বাড়ছে না কমছে এটা? এটা বাড়ছে। কেজিতে কেমন বাড়ছে? কেজিতে বাড়ছে আপনার 3 টাকা। আর বস্তাপতি? বস্তাপতি পাইকারিতে বাড়ছে আপনার 2 টাকা। বস্তাপতি কত বাড়ছে? 50 টাকা। 50 টাকা। 25 কেজি বস্তা কত বিক্রি করছেন? 25 কেজি পাইকারি বিক্রি করছি 1320 টাকা। 1320 টাকা। আর এটা কি চাউল? এটা এটাও হাস্কি হাফ বয়েল। হাস্কি হাফ বয়েল। কত বিক্রি করছেন? এটা আপনার 58 টাকা। 58 টাকা। 25 কেজি বস্তার দাম কত আছে? 25 কেজি বেশি 1400 টাকা। 1400 টাকা। এটার দাম কমছে না বাড়ছে? এটা সবচেয়ে বেশি দাম বাড়ছে। বেশি দাম বাড়ছে এটা। বেশি দাম বাড়ছে এটার। 25 কেজিতে আপনার 60 টাকা বাড়ছে।
25 কেজিতে 60 টাকা আর 50 কেজিতে 50 কেজিতে 100 টাকা 100 টাকা আজকের বাজারে বাসমতি চাল কত বিক্রি হচ্ছে আজকের বাজারে বাসমতি খোলা বাসমতি 120 টাকা 120 টাকা 120 টাকা আমরা যে মসুর ডাল আমরা দেখতে পাচ্ছি এখানে এটা কি মসুর বলে মসুরি ইন্ডিয়ান বা এলসি গরম এলসি মসুরি কত বিক্রি করছেন এটা আপনার ডালের দাম কমছে আপনার আমরা কুশটা বিক্রি করতেছি 95 টাকা 100 টাকা আগে কত ছিল আগে ছিল 110 টাকা 110 টাকা আর এখন 95 টাকা বিক্রি করছেন হ্যাঁ 95 টাকা মানে কেজি প্রতি 15 টাকা কমছে 15 টাকা কমছে আর অ্যাঙ্কর ডাল কত বিক্রি করছেন কুশটা 70 টাকা কুশটা 70 টাকা সোলার ডাল কুশটা 85 টাকা খেসারি খেসারি 70 টাকা কেজি আর এটাকে কি ডাল বলে এটা মুগ ডাল মুগ ডাল কত বিক্রি করছেন 130 টাকা কেজি 130 টাকা কেজি ডালের বাজার বাড়ে নাই ডালের বাজার বাড়ে নাই বরং কমছে কিছুটা হ্যাঁ কিছুটা কমছে আর তেলের বাজার কেমন বাড়ছে না কমছে তেলের বাজার কমছে কমছে খোলা তেল আজকে কত বিক্রি করছেন আজকে খোলা খুচরা বিক্রি করতেছি 145 টাকা পাম অয়েল পাম আর পাইকারি পাইকারি 140 টাকা 140 টাকা আর কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার বিক্রি হচ্ছে আপনার পাইকারি বিক্রি হচ্ছে 50 টাকা আর খুচরা বিক্রি হচ্ছে 155 টাকা 155 টাকা বোতলজাত তেল 1 লিটার কত বিক্রি হচ্ছে 190 টাকা 190 টাকা ভাই আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ